আচ্ছা, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিস্ট। তো আমরা এতক্ষণ স্ট্রাকচার দেখেছিলাম, যেখানে স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্ট টাইপের অবজেক্ট বা ডিফারেন্ট টাইপের ভ্যালু ছিল। এখানে লিস্ট, লিস্টের মধ্যে সেরকম টাইপেরই সেম টাইপের ভ্যালু রয়েছে। তো কীরকমভাবে করছি আমরা, যে লিস্ট ইজ এ স্ট্রাকচার্ড অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো লিস্ট কিভাবে লেখা হয়, অ্যান এক্স টেনিস ওয়ান, এইভাবে একটা লিস্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ইন্টারনালি কি হয়, একটা ডট, ডটের প্রথমে একটা হেড থাকবে, তারপর একটা ডট, এখানে এই অ্যানটা রয়েছে, তারপর এক্স আছে, তারপর টেনিস আছে, তারপর ওয়ান আছে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক লিস্ট, লাস্টে একটা ব্ল্যাঙ্ক লিস্ট আছে। আচ্ছা, তো এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে লিস্ট মানে মাল্টিপল অবজেক্ট বা মাল্টিপল ভ্যারিয়েবল থাকবে বা ব্ল্যাঙ্কও হতে পারে। তো এইখানে যদি লিস্টটা থাকে অ্যান এক্স টেনিস ওয়ান, সেটাকে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, অ্যান পাইপ টি ওয়ান, যেখানে অ্যানটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর টি ওয়ানটা হচ্ছে রেস্ট অফ দ্য এলিমেন্টস, মানে এক্স টেনিস ওয়ান, হোয়ার টি ওয়ান ইজ ইকাল টু এক্স পাইপ টি টু, হোয়ার টি টু ইজ ইকাল টু টেনিস পাইপ টি থ্রি, হোয়ার টি থ্রি ইজ ইকাল টু ওয়ান পাইপ টি ফোর, হোয়ার টি ফোর ইজ ইকাল টু ব্ল্যাঙ্ক লিস্ট। তো এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এইবারেতে রাইট দ্য ক্লজেস টু চেক অ্যান এলিমেন্ট ইজ এ মেম্বার অফ এ লিস্ট অর নট। তো আমরা মেম্বারশিপটাকে চেক করছি, কীভাবে করব, একটা ফার্স্ট যে ক্লজ লিখেছি, মেম্বার এক্স কমা এক্স পাইপ আন্ডারস্কোর, মানে লিস্টের ফার্স্ট এলিমেন্ট যদি এক্স হয় তাহলে এক্স ইজ দ্য মেম্বার অফ দ্য লিস্ট, অবশ্যই এটা টার্মিনেটিং ক্লজ। আর মেম্বার এক্স কমা ওয়াই টি, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট যদি না হয়, যদি অন্য কোনো একটা জায়গা থাকে তাহলে আমরা কী করে চেক করব, এক্স কমা ওয়াই টি এটা হবে যদি মেম্বার এক্স টি, তাহলে এক্স যদি টি এর মেম্বার হয়, তার মানে এক্স ফার্স্ট এলিমেন্ট নয় কারণ ওয়াইটা ফার্স্ট এলিমেন্ট, এক্স যদি ফার্স্ট এলিমেন্ট না হয়, এক্স যদি টি এর মেম্বার হয় তাহলে এক্স ওয়াই টি এরও মেম্বার হবে। সেটাই এখানে দেখানো হয়েছে, যে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, মেম্বার সি কমা এ বি সি ডি ই, তা চেক করা হচ্ছে যে সিটা এ বি সি ডি ই এর মেম্বার কি না। তো প্রথমে এই যে ফার্স্ট ক্লজটা এসছে, ফার্স্ট ক্লজটায় তো ফার্স্ট এলিমেন্টের সঙ্গে চেক করেছে, ফার্স্ট এলিমেন্টের সঙ্গে নো হয়েছে কারণ ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ম্যাচ করছে না। আচ্ছা, তারপর সেকেন্ড ক্লজটা এসছে, সেকেন্ড ক্লজটায় কী হয়েছে যে এক্স হচ্ছে সি, এক্স তো এই ফার্স্ট এই এলিমেন্টটা যেটা কিনা আমরা চেক করবো সি, ওয়াইটা হচ্ছে এ কারণ ওয়াইটা হচ্ছে এইটার ফার্স্ট এলিমেন্টটা, তারপর টি হচ্ছে রেস্ট অফ দ্য এলিমেন্ট মানে বি সি ডি ই, বি সি ডি ই, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার ফার্স্ট ক্লজটার সঙ্গে চেক করছে, ফার্স্ট ক্লজটার সঙ্গে আবার ম্যাচ করছে না কারণ এটার ফার্স্ট এলিমেন্ট এখন বি হয়ে গেছে, চেক ম্যাচ করছে না, সেকেন্ড ক্লজটার সঙ্গে ম্যাচ করছে, সেকেন্ড ক্লজটার সঙ্গে কী করা হচ্ছে যে এক্স ইজগাল টু সি হয়েছে, ওয়াই ইজগাল টু বি হয়েছে, আর টি ইজগাল টু রেস্ট অফ দ্য এলিমেন্ট। তাহলে এইবারেতে আবার ঘুরে আবার এইটা এসছে যেখানে টি হচ্ছে সিডিই, যার ফার্স্ট এলিমেন্টটা সি আর সি এর সঙ্গে আমি ম্যাচ করব, তো এইটা দিয়ে এই ফার্স্ট ক্লজটার সঙ্গে ম্যাচ করছে আর হয়ে যাচ্ছে ইয়েস। তো আমি রেজাল্ট পেলাম ইয়েস। আচ্ছা, এইবারেতে কী করছি আমরা, কনক্যাটিনেট টু গিভেন লিস্ট, দুটো লিস্টকে আমরা কনক্যাটিনেট করব। তো এখানে লিস্টের ডোমেন হয় সিম্বল স্টার, যেমন আগে আমরা দেখেছিলাম সিম্বল, সেখানে লিস্টের ডোমেন হয় সিম্বল স্টার কারণ লিস্ট মাল্টিপল এলিমেন্ট সবসময় হোল্ড করে। এবার ডোমেন্স লিস্ট ইজ ইকুয়াল টু সিম্বল স্টার, প্রেডিকেট ইজ ইকুয়াল টু আমরা যেভাবে যেভাবে ক্লজটা লিখবো তার করসপন্ডিং প্রেডিকেট, এখানে কনক্যাটিনেট যার মধ্যে তিনখানা লিস্ট এখানে প্যারামিটার হিসেবে যাচ্ছে। আচ্ছা, দুটো লিস্টকে কনক্যাটিনেট করবো, তার সিওএনসি কনক ব্ল্যাঙ্ক লিস্ট কমা এল কমা এল, ব্ল্যাঙ্ক লিস্ট যদি কোনো লিস্টের সঙ্গে অ্যাড করি তাহলে সেই লিস্টেই থাকে,
আর কনক্যাটিনেট এক্স পাইপ এল ওয়ান কমা এল টু, এটার সঙ্গে যদি এটা অ্যাড করি তাহলে এটা পাবো এক্স পাইপ এল থ্রি, যদি এল ওয়ানের সঙ্গে এল টু কনক্যাটিনেট করে এল থ্রি পাই। এই যে এল ওয়ানের সঙ্গে এল টু কনক্যাটিনেট করে এল থ্রি পেয়েছি। তোমার এই যে ফার্স্ট এলিমেন্টটা, এই যে ফার্স্ট এলিমেন্টটা এখানেও ফার্স্ট এলিমেন্ট হয়ে যাবে, আর বাকি রেস্ট অফ দ্য যে এলিমেন্ট এল ওয়ান সেই এল ওয়ানের সঙ্গে এল টু অ্যাড করে আমরা এল থ্রিটা পেয়েছি। এবার যদি আমি এটা কোয়ারি করি যে কনক্যাটিনেট এ, এ একটা লিস্ট, বি একটা মানে একটা একটা এলিমেন্ট অফ দ্য লিস্ট, বি একটা এলিমেন্ট অফ দ্য লিস্ট এল, এই দুটোকে অ্যাড করে এল পাবো, তাহলে এলটা হবে এ বি। কীভাবে হবে না, প্রথমে ফার্স্ট ক্লাসটার সঙ্গে চেক করবে, এখানের সঙ্গে ম্যাচ করবে না কারণ ব্ল্যাঙ্ক লিস্ট নেই, সেকেন্ড ক্লাসটার সঙ্গে ম্যাচ করবে, সেকেন্ড ক্লাসটার সঙ্গে এক্স ইজ ইকুয়াল টু এ হয়ে যাবে, আর এল ওয়ান ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়ে যাবে কারণ একটাই এলিমেন্ট আছে, শুধু এ আছে, আর এল টু যেটা রয়েছে এল টু ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে। তাহলে এই দুটোকে কনক্যাটিনেট এখন করবে, কনক্যাটিনেট করে মানে এটাকে বাদ দিয়ে বাকিটাকে কনক্যাটিনেট করবে, তা বাকি যেটা আছে তার মানে এল ওয়ান আছে, এই যে এল ওয়ানটা চলে এসছে, এল ওয়ান তো একটা ব্ল্যাঙ্ক লিস্ট, তাহলে এই ফার্স্ট ক্লাসটা ফায়ার করবে ব্ল্যাঙ্ক লিস্টের সঙ্গে, ওটাকে যোগ করে এটা করবে, তার মানে ব্ল্যাঙ্ক লিস্টের সঙ্গে এই পরে যে এলিমেন্টটা ছিল বি সেটাকে কনক্যাটিনেট করে আবার বি পাওয়া গেল, তাহলে এখন এ আর বি এইটাকে নিয়ে লিস্টটা তৈরি হলো এ বি, তাহলে এটা হয়ে গেল। যদি আমরা অন্য একটা এক্সাম্পল নিই এরকম পি কিউ এ বি সি, তাহলে কীভাবে কনক্যাটিনেট করবো সেটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এটা যেটা আছে অ্যাকচুয়ালি দুটো ভ্যারিয়েবল আছে, পি আছে আর কিউ আছে, আর এ বি সি একটা লিস্ট আছে, মানে আমি পি আর কিউ এর অল পসিবল কম্বিনেশান চাইছি যার জন্য এ বি সি এই যে লিস্টটা তৈরি হয়। তার মানে এটা কি হতে পারে, পি ব্ল্যাঙ্ক হতে পারে, কিউ এ বি সি হতে পারে, বা পি এ হতে পারে, কিউ বি সি হতে পারে, এটা হতে পারে। তার মানে এই একই ক্লজকে ইউজ করে আমরা এই কাজটাও করতে পারি যেখানে পি আর কিউ এর অল পসিবল কম্বিনেশান আমরা পেতে পারি। আচ্ছা, এখানে পিক্টোরিয়ালি সেটা দেখানো হচ্ছে যে কীভাবে এটা ফায়ার করছে, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড মেম্বার অফ এ লিস্ট ইউজিং কনক্যাটিনেট, প্রত্যেকটা মেম্বারকে আমি কোনো একটা লিস্টের মেম্বারকে ফাইন্ড করব, সেটাকে কী করে করব, আর একটা রুল আমি ডেভেলপ করেছি যেখানে মেম্বার এক্সটি সেটা হবে যদি পি এর সঙ্গে এক্স কিউকে কনক্যাটিনেট করে টি পাই। তার মানে কি হবে, এক্স টি এর মেম্বার হবে যদি পি এর সঙ্গে এক্স কিউকে কনক্যাটিনেট করে আমি টি পাই, তাহলে এক্স টি এর মেম্বার হবে। তো এটাও আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি, এটা এক্সাম্পল নিলে এই কাজটা হবে, এটা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো। আচ্ছা, অ্যাড অ্যান আইটেম এক্স টু দ্য বিগিনিং অফ দ্য লিস্ট, একটা আইটেমকে বিগিনিংয়ে অ্যাড করতে হবে, কীভাবে অ্যাড করব, এরকমভাবে লিখতে পারি অ্যাড এক্স কমা এল কমা এক্স এল, তাহলে এক্সের সঙ্গে এলকে যদি কনক্যাটিনেট করি তাহলে এরকম একটা লিস্ট পাবো, শুধু এটা দিয়েও করতে পারি, বা এরকমও করতে পারি কনক্যাটিনেট, এই যে কনক্যাটিনেট ফাংশন যেটা আগে লিখেছিলাম সেটাকে ইউজ করে আমরা করতে পারি, অ্যাড এক্স এল এল ওয়ান হবে যদি এক্সের সঙ্গে এলকে কনক্যাটিনেট করে এল ওয়ান পাওয়া যায়, এই দুভাবেই আমরা লিখতে পারি। আর পরেরটা কী আছে, ডিলিট দ্য ফার্স্ট অকারেন্স অফ অ্যান আইটেম এক্স ফ্রম দ্য লিস্ট, তাহলে আইটেম এক্সটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু ফার্স্ট অকারেন্স যেটা সেটাকে আমরা ডিলিট করতে চাই। কী করে করব, আমরা প্রথমে একটা স্ট্যান্ড অ্যালোন দুটো ডিলিট ক্লজ লিখেছি আর সেকেন্ড অর দিয়ে লিখেছি কনক্যাটিনেট ইউজ করে, দুভাবেই করতে পারি, শুধু ডিলিট দিয়ে করতে পারি বা কনক্যাটিনেটটা ইউজ করে করতে পারি, যেখানে আমাকে কনক্যাটিনেটটা আবার করে লিখতে হবে, আগের পাতা যে কনক্যাটিনেটটা লেখা রয়েছে সেই কনক্যাটিনেটের দুটো ক্লজকে লিখতে হবে, মানে অ্যাকচুয়ালি এখানে তিনটে ক্লজ হয়ে যাবে। আচ্ছা, কীভাবে করছে, ডিলিট প্রথমে করছে ফার্স্ট অকারেন্স, তাহলে এক্সটা ডিলিট করব এক্স এল থেকে, যখন এই যে লিস্টের ফার্স্ট এলিমেন্ট যদি এক্স থাকে তাহলে ডিলিট করে আমি পাবো এল, তাহলে লিস্টে যদি ফার্স্ট এলিমেন্ট এক্স হয় তাহলে এই ক্লজটা ফায়ার করবে, যদি ফার্স্ট এলিমেন্ট এক্স না হয় তাহলে কী হবে, তাহলে ডিলিট এক্স কমা ওয়াই এল, ওয়াই এল থেকে এক্সটাকে ডিলিট করে ওয়াই এল ওয়ান পাবো যদি
এল থেকে এক্সট্রাকে ডিলিট করে এল ওয়ান পাই, তাহলে এটা ফার্স্ট এলিমেন্ট যদি না হয় তাহলে এই ক্লাসটা ফায়ার করবো। এটা একটা এক্সাম্পল নিয়ে করে দেখতে পারো। বা ডিলিটকে আমরা অন্যভাবে লিখতে পারি, ডিলিট এক্স এল এল ওয়ান এটা হবে যদি পি এর সঙ্গে এক্স কিউকে কনক্যাটিনেট করে এল পাই আর পি এর সঙ্গে কিউকে কনক্যাটিনেট করে এল ওয়ান পাই। তার মানে কী হচ্ছে দেখো, এই এক্সটা হচ্ছে মাঝখানের একটা এলিমেন্ট, কোনো একটা পজিশনের একটা এলিমেন্ট, এখানে পি এর সঙ্গে এক্স কিউকে কনক্যাটিনেট করে এল পেয়েছি, এই যে এলটা পেয়েছি, আর পি এর সঙ্গে কিউকে কনক্যাটিনেট করে এল ওয়ান পেয়েছি। তার মানে এই যে এল এলে একটা এক্স বেশি আছে যেটা কি না এল ওয়ানে নেই, সেই জন্যই এক্সকে এক্সের সঙ্গে এলকে কনক্যাটিনেট করে এল ওয়ান পেয়েছি। ঠিক আছে, পরে যেটা আছে ডিলিট অল অকারেন্স অফ এক্স ফ্রম দ্য লিস্ট, এটা করা নেই, এটা তোমরা করবে, করে আমাকে দেখাবে। এইটা অল অকারেন্স, এটা ছিল ফার্স্ট অকারেন্স, এটা হচ্ছে অল অকারেন্স, এটা তোমরা করবে।